বর্তমানে এটা বাগরখানে মূলেতে একটাই তো সাথের একটি মিষ্টি আর একটা আছে কাঁচা রুটি এটারে আমরা যেটা বলি মিষ্টি আর একটা মিষ্টি ছাড়া আর এখন বর্তমানে নতুন করে আমরা তৈরি করছি ঘিয়ের বাগরখানে আর পনিরের বাগরখানে পুরান ঢাকার খাবারের মধ্যে যার নাম সবসময় আসে তা হলো বাগরখানি। বাগরখানি নামটার সঙ্গে জড়িয়ে আছে ঢাকার প্রাচীন ইতিহাস, 18 শতকের কথা। ঢাকার নায়েব নাজিম মীর লুৎফুল্লাহ ওরফে তৃতীয় মুর্শিদ কুলি খাঁর জামাতা ছিলেন মির্জা আগা বাকের। নবাব সিরাজউদ্দৌলার অনুরক্ত বাকের ছিলেন বুজুর্গ উম্মেদপুর ও সলিমাবাদ পরগনা দুটির জমিদার। জনশ্রুতি অনুযায়ী মির্জা আগা বাকের ও স্ত্রী খানি বেগমের নাম অনুসারে এই মঠমচলটির নামকরণ করা হয়। পরবর্তীতে এর প্রচলিত নাম হয়ে যায় বাগরখানি। আসসালামু আলাইকুম, আমি আসাদুজ্জামান সবুজ। প্রিয় দর্শক, আজকে আমি দেখাবো এই বাগরখানি তৈরির প্রক্রিয়া এবং জানাবো এর প্রাচীন ইতিহাস সম্পর্কে। ঢাকার অনেক কিছুই আজ হারিয়ে গেছে। হারিয়ে গেছে সেদিনের সেই পুরনো সময়, মসলিন কালীবাড়ি গলির মোড়ের বাতিওয়ালার বাতি, হারিয়েছে অনেক স্মৃতি। তবু ঐতিহ্য হয়ে এখনও টিকে আছে ঢাকার পুরনো অনেক পথ, পুরনো দালান আর পুরনো সব খাবার, তারই মধ্যে বাগরখানি অন্যতম। অনেক খাবারের মধ্যেও বাগরখানি যেন এক আলাদা বৈশিষ্ট্য নিয়ে টিকে আছে। স্বাদের কথা বিচার করলে এর তেমন কোনো প্রতিদ্বন্দ্বী খুঁজে পাওয়া যাবে না। বাঙালির প্রায় 250 বছরের প্রিয় খাবার বাগরখানি। ঐতিহ্যবাহী এই খাবারটি ঢাকার আদি বাসিন্দাদের কাছে খুবই জনপ্রিয়, বিশেষ করে সকালের নাস্তা হিসেবেই এর কদর সবচেয়ে বেশি। এটি এখন শুধু ঢাকার আদি বাসিন্দাদের কাছেই নয়, এই বাগরখানি মফস্বল শহরগুলোতেও জনপ্রিয় হয়ে উঠেছে। স্যার সলিমুল্লাহ থেকে শুরু করে নবাব ও নবাব পরিবারের সদস্য ছিলেন বাগরখানির ভক্ত। সকালের নাস্তায় গোস্ত আর বাগরখানি না হলে যেন তাদের চলতই না। প্রথম নবাব পরিবারের প্রিয় খাবার হিসাবে থাকলেও পরবর্তীতে এর বিস্তৃতি ঘটে এলাকাবাসীর মধ্যে, সেই থেকে আজও আছে বাগরখানির চাহিদা। জি আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আজিজুল হক। আমি প্রায় 2003 সালের থেকে কাজে যুক্ত। এটা তো পাকিস্তান আমলের কাজ, পূর্বের থেকে এই বাগরখানি চলতেছে। আপনি এই ব্যবসা কত বড় মানে কত সাল থেকে শুরু করেছেন? আমি 2003 সালের থেকে আমি ব্যবসা করি না, আমি চাকরি করি। আচ্ছা, আপনি চাকরি করেন? মানে এই দোকানের আরেকজন মালিক মাজন আছে? হ্যাঁ হ্যাঁ, দেশে আছে বর্তমানে। বাগরখানি তৈরিতে প্রধান উপকরণের মধ্যে কী কী লাগে? প্রধান তেল, পানি, লবণ আর একটা আছে মিষ্টি জাতীয়, এটা আমাদের চিনি লাগে, আর কিছুই না। আর আমরা হাতের পরিশ্রমিক কাজ। আপনারা কোন ধরনের বাগরখানি তৈরি করেন? এখন বর্তমানে এটা বাগরখানে মূলেতে একটাই তো সাথের একটি মিষ্টি আর একটা আছে কাঁচা রুটি, এটারে আমরা যেটা বলি মিষ্টি আর একটা মিষ্টি ছাড়া। আর এখন বর্তমানে নতুন করে আমরা তৈরি করছি ঘিয়ের বাগরখানে আর পনিরের বাগরখানে। আচ্ছা আচ্ছা, বর্তমানে বাগরখানি কত টাকা কেজিতে বিক্রি করেন? বর্তমানে মানে আছে মিষ্টিগুলো 140 টাকা, আর মিষ্টির চারাগুলো 130 টাকা, আর ঘিয়েরগুলো আছে 300 টাকা কেজি, পনিরগুলো 280 টাকা কেজি। প্রতিদিন কি পরিমাণ বাগরখানি আপনারা তৈরি করেন? প্রতিদিন আমরা লাগে 100 কেজি, 120 কেজি। বেড়েছে আবার কমেও হয় সপ্তাহে, তো মনে করেন সবাই সাপ্তাহিক বাজার বেরালা, কেউ কেউ প্রতিদিন লয়, কেউ কেউ সাপ্তাহিক লইতেছে, কমেও বাড়েও। ঘি দেন নাকি আবার?
বাখরখানি তৈরিতে লাগে ময়দা, চিনি, সয়াবিন তেল ও লবণ। ময়দাকে খামি করে পিঁড়ির ওপর রেখে বেলুন দিয়ে বেলে এরপর সামান্য ময়দা ও তেল ছিটিয়ে দেওয়া হয়। এখন পিঁড়িটিকে তেল দিয়ে মুছে দেওয়া হবে, যাতে করে খুব সহজেই রুটিটি টেনে বড় করা যায় এবং রুটিটি পিঁড়ির সাথে যেন না লেগে যায়। রুটিটির উপরিভাগে তেল মাখিয়ে টেনে টেনে বড় করা হবে। এখন রুটিটির উপরিভাগে তেল দিয়ে মাখানো হবে, এরপর দেওয়া হবে ময়দার মিশ্রণ। তেল এবং ময়দার মিশ্রণটি খুব ভালোভাবে উপরিভাগে পলেপ দেওয়া হবে। এইভাবে কয়েক দফায় দফায় ময়দা এবং তেলের মিশ্রণ করে এই রুটিটির পুরুত্ব বাড়াতে হবে। ময়দা এবং তেলের মিশ্রণের কাজটি ভালোভাবে সম্পন্ন হলে এরপর রুটিটিকে রোল করা হবে। রোল বানানোর পর বাখরখানি তৈরির পরবর্তী ধাপ সম্পন্ন করার জন্য আরেকজনের কাছে রোলটি দেওয়া হবে। বাখরখানি তৈরির সুবিধার্থে রোলটিকে ছুরি দিয়ে কেটে কয়েক টুকরো করা হবে। এখন একটি বাখরখানি সমপরিমাণ খণ্ড খণ্ড করে আবার বেলুন দিয়ে বেলে ছোট রুটির মতো করা হয়। এরপর বাখরখানির মাঝখানে ধারালো ছুরি দিয়ে কয়েকটি দাগ কেটে দেওয়া হয়। বাখরখানির মাঝখানে দাগ কাটার কারণ হচ্ছে বাখরখানির ভিতরের অংশ যেন কাঁচা না থাকে, সবটা যেন ভালোভাবে হয়। বাখরখানির মাঝখানে দাগ কাটার কাজ শেষ হলে আরেকজন বাখরখানির উপর হালকা পানি মিশিয়ে উত্তপ্ত কলার তন্দুরিতে দেওয়া হয়। এরপর 10-15 মিনিট উত্তপ্ত কয়লার তন্দুরিতে থাকার পর প্রস্তুত হয় সুস্বাদু মচমচে বাখরখানি। বাখরখানি আরও মুখরোচক করতে অনেকেই ময়দার সঙ্গে পনির, ছানা ও মাংসের সংমিশ্রণ ঘটিয়ে থাকে। সাধারণত বাখরখানি খেতে হয় মাংস, মাংসের ঝোল, কাবাব, কোপ্তা, পনির ও চা বা দুধ দিয়ে। বাংলাদেশের মানুষ যত জায়গায় আছে তত জায়গায় এটা যাইতেছে, আর এদের লোক যারাই পরিচিত আছে এরাই যাইতেছে। আমাদের গ্রামে বাড়ি জেলা হবিগঞ্জ থানা এলাকায়, গ্রামের নাম বাম। আমাদের এলাকায় তারপরে পাশাপাশি দোকানদার আছে, এদের মধ্যে একটা একটু আছে। এই বাখরখানি সাধারণত
বাখরখানি এই বিশেষ রুটি বা বিস্কুট যা বলা হোক না কেন, এর উৎপত্তি মূলত আফগানিস্তান অঞ্চলে। বাংলাদেশে গম, দুধ, লবণ, ডালডা, ঘি, পনির এবং খামির দিয়ে বানানো এই জনপ্রিয় খাবারটি বাখরখানি নাম হয় নবাবী আমলের শেষ সময়ে। বাখরখানির ঐতিহ্যে মুগ্ধ হয়ে কবি প্রতুল মুখোপাধ্যায় তার কবিতার ভাষায় বলেছিলেন, আলু বেচো, ছোলা বেচো, বেচো বাখরখানি, বেচো না বন্ধু তোমার চোখের মুখ, ঝিঙে বেচো পাঁচশিকেতে, হাজার টাকায় সোনা, হাতের কলম জনম দুঃখী তাকে বেচো না। এই চরণগুলোই প্রমাণ করে বাখরখানির ইতিহাস অনেক পুরনো। এখনও প্রতিদিন পুরান ঢাকার মানুষ সকালের নাস্তার টেবিলে মুঘল আমলে ফিরে যান, ধোঁয়ায়িত দুধ চায়ের সাথে বাখরখানি, এ যেন নিত্যদিনের সঙ্গী।